বাংলাদেশের আইকন এবং রাজনৈতিক অমরতার উত্তরাধিকারী প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে স্বল্প সময়ে আলোচনা করা অত্যন্ত কষ্টকর। তার যে জীবন সেটা যদি আমরা সংখ্যার হিসাবে মাপি তাহলে খুব স্বল্পব্যাপী জীবন, কিন্তু এই স্বল্প সময়ে তিনি যেভাবে দেশকে দেখেছেন, দেশের মানুষকে দেখেছেন, দেশের রাজনীতিকে দেখেছেন এবং সর্বোপরি বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করবার জন্যে নিরলস সংগ্রাম করে গেছেন, বাংলাদেশে তেমন রাজনীতিবিদ, বাংলাদেশের ইতিহাসে তেমন রাজনীতিবিদ নেই। তিনি প্রথম রাজনীতিবিদ বাংলাদেশে যিনি জনগণকে এবং দেশকে আমার জনগণ আমার দেশ হিসাবে কখনোই তিনি আখ্যায়িত করতেন না, তিনি বলতেন আমাদের দেশ আমাদের জনগণ। এটি একটি খুব বড় ব্যতিক্রম আমাদের মতন দেশে। তার যে চারিত্রিক গুণাবলী, সেই গুণাবলীর আসলে তালিকাটা এত দীর্ঘ যে সেটা এখানে বলে শেষ করা যাবে না, দু একটি কথা এখানে বলতে চাই। যেমন একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন জাতীয় সংসদে যেই শোক প্রস্তাবের উপর যে আলোচনা হয়েছিল সেখানে আমাদের বর্ষীয়ান রাজনৈতিক নেতা মরহুম আতাউর রহমান খান একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে পরলোকগত প্রেসিডেন্টের সঙ্গে অনেক বিষয়ে আমাদের বিরোধ ছিল, তার অনেক সমালোচনা আমরা করতাম, কিন্তু যখনই তার সঙ্গে দেখা হতো তখন সেই সব সমালোচনা, সেই সব বিরূপ মন্তব্যকে তিনি কখনো মনে রেখেছেন এইটা মনে হতো না। তিনি সহর্ষে আবার আমাদের সঙ্গে কথা বলতেন, আমাদের সঙ্গে তার ভাব বিনিময় করতেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর যে নামাজে জানাজা হয়েছে, যে লক্ষ লক্ষ মানুষ তার ওই নামাজে জানাজায় অংশগ্রহণ করেছে এবং শোক মিছিলে অংশগ্রহণ করেছে, এত বড় নামাজে জানাজা বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনো হয়নি, ভবিষ্যতেও কোনো নেতার জন্য হবে কি না সে ব্যাপারে আমার সন্দেহ আছে। যে জাতীয় সংসদ তার মৃত্যুর পর সর্বসম্মতভাবে, আজকে যারা জিয়াউর রহমানকে নিন্দা করেন, আজকে যারা জিয়াউর রহমানকে সমালোচনা করে, আজকে যারা জিয়াউর রহমানের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবার জন্যে সংসদে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে কথা বলেন, তাদের অনেকেই সেদিন তার মৃত্যুর পর জিয়াউর রহমানকে প্রায় দেবতাতুল্য বলে আখ্যায়িত করেছিলেন। এবং সেই পার্লামেন্টই জিয়াউর রহমান দিয়ে গেছিলেন বাংলাদেশে, যেটি বাংলাদেশের ইতিহাসে প্রথম রংধনু পার্লামেন্ট। এই অর্থে যে 1979 সালে যে পার্লামেন্ট নির্বাচিত হয়েছিল সেই পার্লামেন্টের সকল মত এবং পথের রাজনীতিবিদরা ছিলেন, যেটি বাংলাদেশে এর আগে কখনো হয়নি। এর পরবর্তী পর্যায়েও এত দল পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেনি, যেটি 1979 সালে পার্লামেন্টে করেছিল এবং সেটি সম্ভব হয়েছিল জিয়াউর রহমানের উদারনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে, কারণ তিনি নির্বাচনকে প্রভাবিত করেননি। জিয়াউর রহমানের একটা খুব বড় অবদান হচ্ছে মত প্রকাশের ক্ষেত্রে, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে। 1975 সালের একদলীয় শাসনের পর যখন চারটিবাদে সকল সংবাদপত্রকে বেআইনি ঘোষণা করা হলো, যখন সাংবাদিকরা মানবেতর জীবনযাপন করতে শুরু করলেন, যখন সাংবাদিকরা শুল্ক বিভাগের চাকরি নিতে বাধ্য হলেন, তখন কিন্তু এই কষ্টটা আজকের সাংবাদিকরা বুঝতে পারবেন না। সেই বন্ধ কাগজগুলোকে জিয়াউর রহমান যখন ক্ষমতা পেলেন তখন তিনি সবগুলো কাগজের উপর যে নিয়ন্ত্রণ ছিল সেই নিয়ন্ত্রণগুলোকে তিনি অপসারণ করে দিলেন। সংবাদপত্রের জগতে ফিরে এলো স্বাধীনতা, সংবাদপত্রের জগতে ফিরে এলো কর্মচাঞ্চল্য। একই সঙ্গে 1975 সালের একদলীয় শাসনের অবসানের পর যে বহুদলীয় গণতন্ত্র সেটিও প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান, কারণ তিনি জানতেন যে এবং বিশ্বাস করতেন যে জনগণ হচ্ছে ক্ষমতার উৎস এবং জনগণের কাছেই ক্ষমতাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আর বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জিয়াউর রহমানের যে অবদান, তার আমলেই বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক সভায় স্থান এবং সম্মান অর্জন করে। 1978 সালে আমরা জাপানকে পরাজিত করে বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছিল। এটা একটা অবিশ্বাস্য বিষয় যে রাষ্ট্রটি 1971 সালে স্বাধীনতা লাভ করে সেই রাষ্ট্রটি মাত্র 7 বছরের ব্যবধানে জাপানের মতো একটা শক্তিকে পরাজিত করে আন্তর্জাতিক সমর্থন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হবে, এটা অনেকটা কেউই কল্পনা করতে পারেননি। এবং অন্যান্য যে কর্মকাণ্ড, আজকে মধ্যপ্রাচ্যে যে সংকট, আজকে প্যালেস্টাইনকে ঘিরে যে সংকট, ইরাক ইরান যুদ্ধের সময় যে সংকট তৈরি হয়েছে, সর্বক্ষেত্রে জিয়াউর রহমান আল কুদস কমিটির নির্বাচিত একক শান্তি মিশনের প্রধান হিসাবে সেখানে দুতিয়ালি করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য তিনি সেখানে সফল হতে পারেননি, কারণ তার জীবনকে কুচক্রিয়া, ওই সব কর্মকাণ্ড সফল না হওয়ার আগেই তার জীবনকে, তার নশ্বর দেহকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। জিয়াউর রহমানের আরেকটি বিষয়
আন্তর্জাতিক ক্ষেত্রে। যদি কেউ কখনো বাংলাদেশের পররাষ্ট্রনীতির পূর্ণাঙ্গ ইতিহাস লেখে তাহলে যে বিষয়টি অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে সেটা হচ্ছে, কবির ভাষায় বলতে হয়, তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখবো প্রণাম। পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নেই, এমন কোনো সংঘ নেই, এমন কোনো প্রতিষ্ঠান নেই যারা তার মৃত্যুতে ব্যথিত হয়নি, সমবেদনা প্রকাশ করেনি। আজকে আমরা অনেক বড় বড় কথা বলি, তার মৃত্যুতে কিউবা, তার মৃত্যুতে মালে, তার মৃত্যুতে নেপাল, এরা রাষ্ট্রীয় শোক প্রকাশ করেছিল। কেউ করেছিল দুদিনের, কেউ করেছিল তিন দিনের। বাংলাদেশে কোনো রাষ্ট্র নায়কের বা কোনো রাষ্ট্রপতির মৃত্যুতে অন্য পৃথিবীর কোনো দেশে এইভাবে জাতীয় শোক পালিত হয়নি। এটি সম্ভব হয়েছে জিয়াউর রহমানের কূটনৈতিক জগতে সাফল্যের জন্যে, বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে উন্মুক্ত করে দেওয়া, বাংলাদেশকে সেই উচ্চতায় নিয়ে যাওয়া, এটা জিয়াউর রহমানের আমলেই সম্ভব হয়েছিল। আজকে বাংলাদেশের যে পানি সংকটের কথা আমরা বলি, গঙ্গার পানির প্রথম যে প্রাথমিক যে চুক্তি সেটি সম্ভব হয়েছিল জিয়াউর রহমানের আমলে, কারণ তিনি এই পানি সমস্যাটাকে আন্তর্জাতিকীকরণ করেছিলেন। একটাই তার উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যেন এই পানি থেকে বঞ্চিত না হয়, পানির অধিকার থেকে বঞ্চিত না হয়। অসংখ্য ক্ষেত্রে আজকে অর্থনীতির কথা বলা হয়, আজকে আমরা গার্মেন্টস শিল্পের কথা বলি, কার আমলে এই গার্মেন্টস শিল্পের সূত্রপাত ঘটেছিল? এটি ঘটেছিল জিয়াউর রহমানের আমলে। আজকে আমরা বেসরকারি খাতে কথা বলি, বেসরকারি খাতের সূত্রপাত কার আমলে ঘটেছিল? আজকে আমরা পেশাগত কর্মদক্ষতার বলি, আজকে পররাষ্ট্রনীতিতে পেশাদার কূটনীতির কথা বলা হয়, পেশাদার কূটনীতিকদেরকে প্রশিক্ষিত করবার জন্যে যে ট্রেনিং ইনস্টিটিউট, সেটা কার আমলে হয়েছিল? এবং পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য জিয়াউর রহমান যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছিলেন সেগুলো এখন টিকে আছে। সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণের জন্য তিনি প্রেস ইনস্টিটিউট করেছিলেন, সাংবাদিকরা যাতে তাদের বিনোদনের জন্য সময় কাটানোর একটা জায়গা পায় সেজন্য তিনি জাতীয় প্রেস ক্লাবকে আলাদাভাবে সবচেয়ে দামি যে জায়গাটি শহরের মধ্যে সেটি দিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবকে। আজকে যারা বেসামরিক আমলা তাদেরকে তিনি কী করেছেন, তাদের মান উন্নয়নের জন্য তিনি প্রশিক্ষণ একাডেমি করেছেন। জিয়াউর রহমান সম্পর্কে অনেক কথা বলা হয়। আজকে রেসকোর্স ময়দানে যে স্বাধীনতার স্তম্ভ তৈরি হয়েছে এটি প্রথম অনুমোদিত হয়েছিল 1980 সালে জিয়াউর রহমানের প্রেসিডেন্সিতে মন্ত্রিসভার বৈঠকে। এ কথাগুলো হয়তো অনেকেই জানেন না, আজকে নতুন প্রজন্ম এটি জানেন না। বাংলাদেশ সেনাবাহিনীতে যে কমান্ড দেওয়া হয় বাংলা ভাষায় সেটি কে চালু করেছিলেন? সেটি জিয়াউর রহমান চালু করেছেন। পরবর্তী পর্যায়ে তো সেই ধারা থেকে কেউ সরে যেতে পারেনি। ক্যান্টনমেন্টের ভেতরে যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর বাংলায় নামকরণ এবং সেই রাস্তার নামগুলো যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের নাকে নামে নামকরণের কাজটি কে করেছিলেন? জিয়াউর রহমান করেছিলেন। আজকে সেনানিবাসে যে শিখা অনির্বাণ সেটি কার কীর্তি? সেটি বাংলাদেশের মরহুম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কীর্তি। সারা দেশ জুড়ে জিয়াউর রহমানের অসংখ্য কীর্তি ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। তিনি যেখানেই গেছেন সেখানেই মানুষ তাকে এখনও মনে রেখেছে। তিনি একক রাষ্ট্রপতি বা অন্যতম রাষ্ট্রপতি বা একমাত্র রাষ্ট্রপতি যিনি বাংলাদেশের বোধ করি প্রায় প্রত্যেকটি জেলায় তিনি গিয়েছেন এবং তিনি নিজে সবসময় বলতেন যে 56,000 গ্রামের মধ্যে তিনি প্রায় সবগুলো গ্রাম তিনি ঘুরে দেখেছেন। আরেকটি যেটি খুব গুরুত্বপূর্ণ জিয়াউর রহমানের, সেটি হচ্ছে যে জাতীয় মর্যাদাকে তিনি উন্নীত করেছেন এমন একটা পর্যায়ে যার ফলে বাঙালিরা বা বাংলাদেশের অধিবাসীরা নিজেদেরকে বাংলাদেশি হিসাবে আজকে পরিচয় দিতে পারে। এর ফলে যেটি হয়েছে, বাংলাদেশের যে বহু জাতির যে মিলন আছে, বাংলাদেশের যে সমস্ত জাতিসত্তা আছে, সেই সমস্ত জাতিসত্তাকে তিনি একটি প্ল্যাটফর্মে এনেছেন যাতে কেউ বাঙালিদের কারণে নিজেরা এই রাষ্ট্র ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন বোধ না করে। আমাদের রাষ্ট্রে বাঙালিরা আছেন, সাঁওতালরা আছেন, চাকমারা আছেন, মগরা আছেন, কুকিরা আছেন, বমরা আছেন, অসংখ্য মানুষরা আছেন। সবাইকে একটা জায়গায় একটা পরিচয়ে পরিচিত করতে হলে প্রয়োজন বাংলাদেশি। একই সঙ্গে তিনি ধর্মের কথা বলেছেন। তিনি বলেছেন এদেশের যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ইসলামে বিশ্বাস করে, কিন্তু তার মানে এই নয় এই বিশ্বাস দিয়ে তারা এদেশে যারা সংখ্যালঘু মানুষ আছেন তাদের উপরে কোনো নির্যাতন করবেন, তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন। জিয়াউর রহমানের মৃত্যুর ফলে বাংলাদেশ যেই বঞ্চনার শিকার হয়েছে, বাংলাদেশের যে ক্ষতিটা হয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখে সবসময় যে দেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিণত করবার, সেই পর্যায় থেকে বা সেই উদ্যোগ থেকে আমরা কিছুটা পিছিয়ে এসেছি। সেটি ছিল জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান। তিনি বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম মর্যাদাসম্পন্ন রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। তিনি যদি আর কটা দিন বেঁচে থাকতেন তাহলে হয়তো তার এই স্বপ্ন সফল হতো। আমি একজন বিদেশি রাষ্ট্রনায়কের বক্তব্য এখানে, বিদেশি একজন কূটনীতিবিদের বক্তব্য এখানে বলতে চাই। বাংলাদেশের ঢাকায়
জিয়া রহমানের অবর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন উইলিয়াম বি মাইলান, তিনি বলেছেন যে জিয়া রহমান যদি 1975 সালে বা তার আগে যদি মারা যেতেন তাহলে বাংলাদেশ নিঃসন্দেহে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। তিনি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হওয়ার থেকে অন্যত্র নিয়ে গেছেন, অন্য রক্ষা করেছেন। আবার আরেকজন আপনার গবেষক মন্তব্য করেছেন যে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশকে যে মর্যাদা পুরোপুরি দিতে পারেনি, জিয়াউর রহমান সেই মর্যাদা দিয়েছেন বাংলাদেশকে। অর্থাৎ বাংলাদেশকে তিনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য যেটুকু শক্তি এবং সাহস দরকার সেটি দিয়ে গেছেন।